আজকে দেখো কত ফুল ফুটেছে। জয় রাধে গোবিন্দ। গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো রাধারানীর ইচ্ছায়। আর আমিও ভালো আছি। পুজো দেওয়া আর সকালবেলা আজকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে কটা, দাঁড়াও দেখাই কটা বাজে। বাবা গো, বড্ড পায়ে ব্যথা। ওই দেখো, এই 8টা বাজে। ব্যাস 8টার ভিতরে রান্না বান্না কমপ্লিট, মরে যা খেয়ে চলে গেল অফিসে। এবার এবার উপরে যে একটু চা খাবো, চা খেয়ে মোটর চালাবো, মোটর চালিয়ে ছাদে যাব। ছাদে যে জামা কাপড় কটা রয়েছে সেগুলো ধোবো, ধোয়া হয়ে গেলে তারপরে এসে চা খাবো। তার আগে চা খেতে পারবো না। এই যে আসন ভরে ফুল দিলে কি ভালো লাগে বলো, এত ভালো লাগে ফুলগুলো, আর প্রত্যেকটা ফুল ভালো লাগে, এত সুন্দর। এই যে চাঁপা ফুলগুলো ফুটেছে না, চাঁপা ফুলগুলো তো খুব বড় বড় হয়, এবার কম ফুটেছে। আর নাকচম্পা ফুলগুলো এবার আমার ফোটেনি, গাছ ভেঙে যাওয়ার পরে সেই আমফানে গাছ ভেঙে গেছে, তারপরে আর গাছই ঠিক করে করতে পারলাম না। গ্রামে একটা গাছ বসিয়ে এসেছি সেদিন, গেল সপ্তাহে, আর এখানে যা রয়েছে। আর এই দেখো, এই গোলাপটা দেখো এত ভালো লাগে, এই যে গোলাপটা ঠাকুরকে দিয়েছি, হ্যাঁ সাজিয়েছি, খুব ভালো লাগে এই গোলাপটা। আর দুরকম কাঠচাপা আছে, কাঠচাপা বলতে তোমার ওই সাদা কাঠচাপা ফুল, এই যে দেখো কত বড় এই ফুলগুলো। আর এইটা হচ্ছে চাঁপা ফুল, এই যে রাধারানীর খুব পছন্দ এই চাঁপা ফুলটা। বেলি ফুল আছে, আজকে বেলি ফুলে যে গন্ধ দিয়েছে উপরে ছাদে, খুব সুন্দর গন্ধ দিয়েছে। আর আর একটা ফুল ছিল আমার মাঝখানে এরকম হলুদ সাদা, সেই ফুলটা ভালো ফুটতো না, সেই একটা ডাল বসিয়ে এসেছিলাম গ্রামে, সেই গ্রামে ডালটা বসিয়ে এসেছিলাম, কিন্তু ডালটাকে 2 সপ্তাহ ধরে সেই জঙ্গলে ঠেকে গেছে বা কি হয়েছে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, এবার এই সপ্তাহ যেয়ে আবার দেখতে হবে, নাহলে আর একটা ডাল নিয়ে বসাতে হবে। কেউ যদি তুলে নিয়ে নেয়, কিছু তো করার নেই, কিছুই করতে পারবো না তুলে নিয়ে নিলে, কেন ওখানে তো আমাদের থাকা হয় না। আর এই দেখো ঘরের পিছনে পরিষ্কার করা হয়েছে যে কালকে, এই দেখো আর জঙ্গল নেই, একদম সব পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। এই যে এদিকে পেছনে যে পুঁই শাক গাছ হয়েছে, ওখানে লাউ গাছ ছিল, তুলে ফেলেছি। আর ওখানে তো প্রত্যেক বছর কচু গাছ হয় ওখানে, এবছরই কম হয়েছে, 3টে 4টা বেরিয়েছে, মানে স্বাস্থ্যবান হচ্ছে না আর কি। আর একটা পেঁপে গাছ, এই যে ওই যে একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে, হ্যাঁ হলে হবে, না হলে কেটে ফেলে দেবো। কতবার তো পেঁপে গাছ লাগিয়েছি, লাগিয়ে সব নষ্ট হয়ে গেছে, যে এখান দিয়ে এখান দিয়েও ওই যে ওই পাশ দিয়েও পেঁপে গাছ হয়েছিল,
পেঁপে হয় না কিছু না, শুধু শুধু গাছ রাখা আমার। চলো উপরে যাই। কদিন এখানে গ্যাস রেখেছিলাম মহারাজের শরীর খারাপের জন্য, নিচে রান্না করার জন্য, হয় না দুদিকে একদম করতে পারি না, উপর নিচ করতে করতে হাত পা ব্যথা। বেগুন দিয়ে করেছিলাম, মহারাজ হাতে দিয়ে দিয়েছে, আর আমার জন্য একটু রয়েছে। আর এই যে আলু উচ্ছের তরকারি, এই দেখো মটর চালাইনি, দেখেছো, ভুলে গেছি। আর এই যে সেই ঘটকচু ভাজি, মানে শুধু একটু একটু রেখেছি, ছেলে খেলে খাবে আর আমি খাবো, আর বাদ বাকিটা সব দিয়ে দিয়েছি মহারাজাকে। মোটর চালিয়ে দিয়েছি, ভুলে গেছি, কতবার যে ছাদে যেতে আসতে হয় তার ঠিক নেই, নিচে উপর নিচে। চা বসিয়েছি, দেখো বন্ধুরা, এই যে একটু গ্রিন টি খাবো, অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না করেছি, মহারাজা চলে গেল, এবার বসেছিলাম স্নান করে পুজো দিয়ে বসে আছি। আর এদিকে ডাল বসিয়েছি, মুসুরির ডাল দুপুরবেলার জন্য, ছেলে কদিন ধরে কি খাচ্ছে এটা ওটা রান্না করছি, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, তাই মুসুরির ডাল বসিয়েছি। আর এদিকে আমি একটু গ্রিন টি খাবো বলে টিটা করে নিলাম, আর সকালে অনেক কিছু রান্না হয়েছে আজকে, আর এখনও রান্না খালি ডালটা করব, আর এই যে টক পাতা তুলে রেখেছি টক পাতাটা করব, এই যে টক শাকটা করবো, দুরকম টক শাক তুলেছি, দেখো এই একটা আর এই একটা, যা সুন্দর হয়েছে না টক শাক, এবার ছাদেও হয়েছে, এটা বাড়ির নিচের থেকে তুলেছি। আর এই যে কিরে বাবা ওঠ, একজন এখনো ঘুমের থেকে ওঠেনি, 9টা বাজে, একটা বিস্কুট নিয়ে আসি। শরীরটা না কদিন ধরে এত দুর্বল লাগছে তার বলার মতন না। চাটা কি গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তেজপাতা দিয়েছি তো, তেজপাতা, আর এই দেখবে তোমার এই গ্রিন টি এর একটা গন্ধ আছে আলাদা রকম, বেশ একটা সুন্দর একটা গন্ধ। মহারাজা তো গ্রিন টি খেতে চায় না, ছেলেও একবারে বেশি খেতে চায় না, বলি বাবা একটু মাঝে মধ্যে একটু খেতে হবে, মাঝে মধ্যে একটু খাস। গ্রিন টি এর কালারটা অতটা ইয়ে হয় না, এই যেরকম হয় তো ছেলেরও পছন্দ না, ওর বাবারও পছন্দ না। ওরা চা খাবে, লাল লাল রং হবে চায়ের, আর বাবু দুধ চা খাবে, বেশ সুন্দর একটা রং হবে দুধ চায়ের। চলো ছাদে যাই বন্ধুরা, লেবু তুলবো, আর ছাদে আকাশটা খুব সুন্দর লাগছে, আকাশটা দেখে আসি, আর ভিডিওটি এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সিঁড়িতে জামা কাপড় মেলা।
কিছু তো করার নেই। আর আকাশটা দেখো, কি ভালো লাগছে আকাশটা, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, সূর্য ডুবছে ওদিকে। লেবু তুলে নিয়ে এসেছি, কত লেবু হয়েছে, আরো তো আজকে সকালবেলা যেয়ে দেখি গাছের নিচে এরকম ফেটে বেঁকে পড়ে রয়েছে। হ্যাঁ, এই যে সব এরকম হলুদ হয়ে হয়েও পড়ে রয়েছে।